হ্যালো এভরিওয়ান, তানিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, অ্যান্ড হ্যাপি আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে দুপুর 1:30, আর আজকে হচ্ছে ফ্রাইডে। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি অলরেডি, যাবো বাপের বাড়িতে। এদিকে ব্যাগ গোছানো কমপ্লিট, আর এদিকে বাবুর রেডি হয়ে গেছে, দাঁড়িয়ে আছে শুধুমাত্র অনের জন্য, কারণ আমাদেরকে বাইকে করে বাস স্ট্যান্ড পর্যন্ত ওই দিয়ে আসবে। তো তার এখনও গোছানো হয়নি, তো তার জন্য আমরা রেডি হয়ে বসে আছি। তো বাসে উঠে পড়েছি, আর দিয়ে গেছিলো ও, কিন্তু সিট পাইনি বাসে। নর্থপুলিয়া পর্যন্ত যাবো, বাট একটা সিট পাইনি, এমনিতেই দেরি হয়ে গেছিল অনেকটা বেরোতে বেরোতে। আর যাই হোক, বাবুকে একটু কষ্ট করে বসিয়ে দিয়েছিলাম একজনের পাশে, আর ও ঘুমিয়ে পড়েছে বাসের মধ্যে। আর ক্যামেরা মানে শ্যুট করার টাইম পাইনি, তো বাবাকে ফোন করে দিয়েছিলাম, বাবা চলে এসছে নিতে। এখন স্কুটিতে করে আমরা চলে যাব বাড়ি, আর তার মধ্যে কিছু কিনে নেব মায়ের জন্য। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বাড়িতে এসেই, মায়ের হাতের গরম গরম মাটন কষা আর ভাত খেতে আরম্ভ করে দিয়েছি, কারণ খিদে আমার প্রচণ্ড পেয়ে গেছিলো। আর আমার একটু জার্নি করলে খুব খিদে পেয়ে যায়, তো তার জন্য বাড়িতে এসে আর মোটামুটি জামা কাপড়ও চেঞ্জ করিনি, শুধু একটু ফ্রেশ হয়ে আমি ভাত খেতে বসে গেছি। আর এটা হচ্ছে আমাদের মন্দির, যেখানে মা পুজো করে আর কি। তো সন্ধ্যাবেলা একটু সবাই মিলে মা পুজো দেয়, তো ওখানে গিয়ে একটু বসে আমরা একটুখানি ক্যামেরা করছিলাম, যাই হোক দেখানোর জন্য তোমাদেরকে। তো বাবু আর মা মিলে পুজো দিচ্ছিল। তো বাসে এসে বাবুর শরীরটা একটু খারাপ খারাপ হয়েছে, এমনিতে বাড়ি থেকেই ঠান্ডা লেগেছিল। তো বাসে হাওয়ার মধ্যে এসে আরও স্কুটিতে করে বাবার সঙ্গে গেছে, এসছি ওই দত্তপুলিয়া থেকে বাড়ি পর্যন্ত। ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে, দেখছি কাশিটাও হচ্ছে ভীষণ। তো যাই হোক, দেখতে থাকো। অ্যাগেইন গুড মর্নিং সবাইকে। তো রেডি হয়ে গেছি, আর বাড়িতে আসলে দুটো জায়গায় না গেলে আমার ঠিকঠাক মনে শান্তি পাই না। একটা হচ্ছে বগুড়াই বাজার, আর একটা হচ্ছে একটা জায়গা আছে দত্তপুলিয়াতেই, কালীতলা বলে, যেখানে ফুচকা এগরোল সব বিক্রি হয়। মানে ওই এই দুটো জায়গায় না গেলে আমার ঠিকঠাক মনে শান্তি হয় না। তো বেরিয়ে পড়েছি রেডি হয়ে, আমি মা আর বাবু মিলে তিনজনে যাব হচ্ছে বগুড়াতে বাজারের জন্য, কারণ এখানে আসলে এখানে মাস্ট আমি যাবই। আর যাওয়া মানে মায়ের কাছ থেকে কিছু না কিছু আদায় করা, আদায় করা বলতে এমনি এমনি মা দিয়ে দেবে, গেলে এমনি দিয়ে দেয়, আদায় করার মতো কিছু নেই। তো রাস্তায় বেরিয়ে পড়েছি, বেরিয়ে দেখি বাস পাইনি, সঙ্গে সঙ্গে দেখলাম ম্যাজিক এসছে, ওটা করলাম আমি আমরা তিনজন ম্যাজিকে।
বসে পড়েছি আমরা তিনজনে। আর দাদা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, বাবু রেডি হয়েছে, রেডি হয়ে কপালে চোখের পর একটু গ্লিটার মানে অভ্র ছিল টেবিলের ওপরে, তো সেটা মেখে নিয়েছে চোখের মধ্যে। আমি বলছি তো তাই জন্য লজ্জা পাচ্ছি। তো চলে এসেছি বগুড়া বাজারে, পড়েছি আমরা ম্যাজিক থেকে, এখন যাবো বাজারের দিকে, কিছু কেনাকাটা করবো, দেন তারপর থেকে বাড়ি যাবো। তো প্রথমে গেলাম একটু মোবাইলের দোকানে, ভাবছি একটা ট্রাইপড বা স্ট্যান্ড বা রিং লাইট ফাইট কেনা যায় কিনা সেটার জন্য। যাই হোক, দোকান অনেকটাই বন্ধ ছিল, তো উনি চলে যাচ্ছিলেন দোকান থেকে। যাই হোক, অনেকে দেখে আবার দোকান খোলানো হলো। তো এটা হচ্ছে আপনার থেকে কিছু কিনলাম, কিনে দেন এবার জামা কাপড়ের জন্য যাব। বাড়ি আসলে এই বাজারে, বগুড়া বাজারে না এলে আমার ঠিকঠাক ঘুম হয় না। মানে কুর্তি তো আমি কিনবই, দুটো তিনটে যাই হোক, আর খুব কম দামে দামে ভালো ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায় এখানে, মানে পছন্দ একবার হবে। আর বনগাঁয় আমার ঠিক কিনে ভালো লাগে না, মানে জিনিস যদি চোখে লাগানোর মতো না হয় তো জিনিস কিনে মন ভরে না। একটা দেখবো দাম যতটাই যাই হোক না কেন, জিনিস যদি পছন্দ হয় তো কিনতে কোনো অসুবিধা নেই। তো এখান থেকে দু তিনটে কুর্তি কিনে নিয়েছিলাম, তো সেগুলো আর শ্যুট করা হয়নি, কারণ বাবু খুব জ্বালাচ্ছিল, বাবুর ভীষণ শরীরটা খারাপ ছিল, কাশি কাশি হচ্ছিলো, তার জন্য রাত্রি আর কিছু শ্যুটও করতে পারিনি। ওর জন্য একেবারে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করেছি, আর সন্ধ্যাবেলায় মা একটু ভাগবত পাঠের আয়োজন করেছিল, তো সবাই মিলে একটু গান বাজনা করছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আর আজকের জন্য টাটা।